আসুন্না ভিশন সত্য ও সংস্কারের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে মাগরিবের আজান দিলে দোকানপাট বা গাড়িতে বাতি জ্বালাতে হয়, নইলে ব্যবসায় ক্ষতি হয়, এটাকে সন্ধ্যার বাতি বলে। এ সম্পর্কে ইসলাম কি বলে? সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিলে দোকানে গাড়িতে বাসাবাড়িতে বাতি জ্বালাতে হবে, আর নচেত অভাব অনটন আসবে, ক্ষতি হবে। এ ধারণা করা ঠিক নয়, ইসলাম এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয়নি। কোনো মানুষের ব্যবসা বাণিজ্যে লাভ হওয়া ক্ষতি হওয়া এই বিষয়টি সম্পূর্ণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাইলের 30 নম্বর আয়াতে সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা অধিক পরিমাণে রিজিক দান করেন, সচ্ছলতা দান করেন, অভাব অনটন দূর করে দেন, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকদির তার রিজিককে সংকুচিত করে দেন, অভাব অনটনের মধ্যে রাখেন এবং বিপদও আল্লাহ তাআলা ফেলেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কেননা ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত এবং তিনি সব কিছু দেখেন। এ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটি স্পষ্ট করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুর ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাশ্বিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির সংকুচিত করে দেওয়ার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অতএব কোরআনুল করিমের এ দুটি আয়াত থেকে আমরা সুস্পষ্ট যে ধারণাটি পেলাম সেটি হলো মানুষের লাভ ক্ষতি, সচ্ছলতা অসচ্ছলতা, মঙ্গল অমঙ্গল সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রিজিককে সংকুচিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে লাভবান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ক্ষতির মধ্যে ফেলেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাধীন। সুতরাং সন্ধ্যামেলার বাতি জ্বালালে ব্যবসা বাণিজ্যে লাভ হবে, ঘরের মধ্যে কল্যাণ আসবে, অকল্যাণ দূর হয়ে যাবে। সন্ধ্যার বাতি দোকানপাটে বাসা বাড়িতে জ্বালালে অমঙ্গল দূর হয়ে যাবে, মঙ্গল আগমন করবে, এ ধারণা সম্পূর্ণ অলীক ধারণা, ভ্রান্ত ধারণা, এটি একটি কুসংস্কার। এ ধারণা থেকে আমরা মুসলমানরা ফিরে আসব, কেননা এ ধারণা শিরিকের পর্যায়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরিক করেন আল্লাহর সাথে তাদের গুণ আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে, কল্যাণ অকল্যাণের মালিক হলেন আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা সন্ধ্যাবাদীকে কল্যাণ অকল্যাণের মালিক বানিয়ে দেয়, এটা সুস্পষ্ট শিরিকের অন্তর্ভুক্ত। অতএব এ ধারণা থেকে আমরা ফিরে আসব, কেননা এই শিরকি আকিদা নিয়ে বিশ্বাস নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, ওয়াহুন নার, আর আমাদের আবাসস্থল করে দিবেন জাহান্নামকে। সুতরাং আমরা সব ধরনের কুসংস্কার, অপসংস্কৃতি, শিরকি ধারণা, এই সমস্ত ধারণা থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের অপসংস্কৃতি এবং কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসুন্না ভিশন সত্য ও সংস্কারের কথা বলে।